আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমি ইনফার্টিলিটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার রফিক ইসলাম ভুঁইয়া। আজকে আমরা IVF কিভাবে করা হয় তার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো সম্পর্কে জানবো। IVF শুরু করার জন্য আমাদেরকে IVF ল্যাবে কিংবা IVF সেন্টারে আসতে হয় মাসিকের সেকেন্ডে অথবা থার্ড ডেতে। তো যদি আজকে আপনার মাসিক শুরু হয় তাহলে আজকে আপনার ডে ওয়ান ফার্স্ট ডে, তাহলে আগামীকাল অথবা পরশু দিনই আপনাকে হসপিটালে আসতে হবে এবং বেসলাইন স্ক্যান করে আমরা শুরু করবো ইঞ্জেকশন। পিরিয়ডের সেকেন্ড ডে অথবা থার্ড ডেতে আমরা এক্সপেক্ট করি যে আপনার ডিম্বাণুগুলো 6-7 মিলিমিটারের মতো থাকবে। তো এরপরে আমরা যেটা করবো যে ইঞ্জেকশন দিয়ে এই ডিম্বাণুগুলোকে আমরা 18 সাইজের দিকে নিয়ে যাবো, 18 মিলিমিটার। সো এই প্রসেসের জন্য আমাদের 10-12 দিন সময় লাগবে, অর্থাৎ পিরিয়ডের সেকেন্ড ডে থেকে শুরু করে পিরিয়ড 12 দিন পর্যন্ত আপনাকে টানা ডেলি ইঞ্জেকশন নিতে হবে। প্রতিদিন আসতে হবে, প্রতিদিন ইঞ্জেকশন নেবেন এবং আমরা এর মাঝে স্ক্যান করে দেখব। প্রথমে 5 দিন পর ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা স্ক্যান করি, এরপরে গ্র্যাজুয়ালি অল্টারনেট ডে করে আমরা দেখব যে কতক্ষণ পর্যন্ত আপনার ডিম্বাণুগুলো পরিপক্ক না হচ্ছে। যখন আমরা দেখব যে ডিম্বাণুগুলো 18 মিলিমিটার সাইজ হয়ে গেছে, তার মানে আপনার ডিম্বাণুগুলো মোটামুটি পরিপক্কতার কাছাকাছি পৌঁছে গেছে এবং এটা হচ্ছে যে এগ ডেভেলপমেন্ট স্টেজ। সেকেন্ড স্টেজে আমরা যেটা আসবে তা হলো যে এগ ম্যাচুরেশন। এই এগ ম্যাচুরেশনে আমরা যেটা করব তা হলো যে এই 18 সাইজের যে ডিম্বাণুগুলো অলরেডি পরিপক্কতার কাছাকাছি চলে আসছে সেগুলোকে আমরা ইঞ্জেকশন দিয়ে ফাইনাল ম্যাচুরেশন করব। এই ইঞ্জেকশন যেমন হতে পারে SCG, ওভিড্রেল, ইউপ্লোরাইড, যার জন্য যেটা প্রযোজ্য, এগুলো দিলে যেটা হবে যে আপনার এই ডিম্বাণুগুলো একটা ফাইনাল ম্যাচুরেশন হয়ে যাবে এবং ডিম্বাণুগুলো মোটামুটি ফার্টিলাইজেশনের জন্য বা হাজবেন্ডের স্পামের জন্য এবং এমব্রায়ো ফর্মেশনের জন্য রেডি হয়ে যাবে। তো এই ইঞ্জেকশন দেওয়ার পরে 36 ঘন্টা পরে যে আমরা স্টেপ 3 বা এগ কালেকশন প্রসেসে যাই। তো এগ কালেকশন যে প্রসেস এটাতে ভয়ের কিছু থাকে না। ট্রান্সভেজানাল রুটে মাসিকের রাস্তা দিয়ে আমরা আল্ট্রাসোনোগ্রাফির এই ডিম্বাণুগুলো আমরা কালেক্ট করে থাকি। এখানে কোনো কাটাছেঁড়া হবে না। টোটাল প্রসেসে 10-15 মিনিট সময় লাগে। আপনাকে ফুল অ্যানেসথেসিয়া দেওয়া হবে, একটা সিডেটিভ টাইপ অফ অ্যানেসথেসিয়া বা ঘুম পাড়ানোর ওষুধ টাইপের কিছু মেডিসিন দিয়ে আপনার 10-15 মিনিটের জন্য আপনি সেন্সলেস থাকবেন। মিনওয়াইল আপনার ডিম্বাণুগুলো কালেকশন হবে এবং ঘন্টা দুয়েক আমাদের হসপিটালে থেকে আপনি বাসায় চলে যেতে পারবেন। তো এই ডিম্বাণু কালেকশনের পরে আমাদের মূল যে প্রসেসটা IVF এবং ECG প্রসেস যেটা স্টেপ 4, সেটি শুরু হবে। তো ডিম্বাণু কালেকশনের পরে আপনাকে যখন আমরা ছেড়ে দেবো, এর পরবর্তীতে আমরা এই ডিম্বাণুগুলোকে আপনার হাজব্যান্ডের শুক্রাণু দিয়ে IVF কিংবা ECG পদ্ধতিতে অ্যাক্টিভেট করার জন্য রেডি করবো। মূলত আমরা ECGটা বেশি করা হয় বিভিন্ন কারণে, যেটা হয় যে হাজব্যান্ডের স্পার্ম কোয়ালিটিতে প্রবলেম অথবা হচ্ছে যে ইকুয়ালিটিতে প্রবলেম, কিংবা আপনার দীর্ঘদিন ধরে বা ডিম্বাণু তৈরি ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরে কনসিভ হচ্ছে না, বা আপনি IUI করছেন ফেল করছে, এইসব কারণে দেখা যায় কি হাজব্যান্ডের শুক্রাণু কোনো কারণে স্ত্রীর ডিম্বাণুর মধ্যে ঢুকতে পারছে না। হয় এটা স্পার্ম কোয়ালিটির কারণে হোক কিংবা ইকুয়ালিটির কারণে, সেক্ষেত্রে স্পামটাকে ধরে আমরা ওয়াইফের এগের মধ্যে ইনজেক্ট করে দিই। প্রতিটা এগের মধ্যে আলাদা আলাদাভাবে স্পামগুলো ইনজেক্ট করা হয় এবং করে সেই ডিম্বাণুগুলোকে অ্যাক্টিভেট করা হয়। এইভাবে আমরা প্রসেস করে সেই ডিম্বাণুগুলোকে আমরা ভ্রূণে কনভার্ট করার জন্য প্রসেস করি। তো এইভাবে যখন এই একটা প্রসেস সময় যায় তখন আমরা ফার্দার স্টেপে চলে আসি যে এমব্রায়ো ডেভেলপমেন্ট। যখন আমরা ইক্সিটা করলাম, ইক্সি করার উইদিন 24 আওয়ার্সের মধ্যে এই একটা এগটা ভেঙে দুই ভাগ হয়ে যাবে, 2 সেল হবে, এবং 48 আওয়ার্স পরে যেটা 4 সেল হবে, পরে 72 আওয়ার্স পরে যেটা 8 সেল হবে, দেন 96 আওয়ার্স পরে এটা মরুলা হবে এবং 120 ঘন্টার মধ্যে এটা ব্লাস্টোসিস্ট হয়ে যাবে। তো সব এমব্রায়ো ব্লাস্টোসিস্ট হবে না, কিছু 4 সেলে যে একটু গ্রো কমে যায়, কিছু 8 সেলে যায়, কিছু ব্লাস্টোসিস্টটা সুন্দরভাবে হয়ে যায়। যাদের পটেনশিয়ালিটি ভালো, যেসব ভ্রূণগুলোর পটেনশিয়ালিটি ভালো, সেগুলোই আমরা যারা ট্রান্সফার করে থাকি এবং সেগুলো থেকে আমরা প্রেগনেন্সি আশা করে থাকি। তো ইউজুয়ালি যেটা করা হয় যে যখন আপনার ডিম্বাণুগুলো তৈরি হয়ে যাবে Day 3, Day 4, Day 5 যে যখন মোটামুটি 8 সেল প্লাস হয়ে যাচ্ছে, তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ফাইনাল স্টেপ আমরা এমব্রায়ো ট্রান্সফার করবো অথবা এমব্রায়ো ফ্রিজ করবো। তো যদি দেখা যায় যে আপনার বিভিন্ন হরমোনাল প্যারামিটার, এন্ডোমেট্রিয়াম থিকনেস এগুলো যদি ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ফ্রেশ ট্রান্সফার করতে পারি। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করি যে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করে থাকি, কারণ যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে 10-12 দিন ইঞ্জেকশন, সেগুলোর কারণে বিভিন্ন রকম হরমোনাল রিয়েকশন থাকে। দেখা যায় স্ট্রাডিওল হরমোন অনেক বেশি থাকে, প্রোজেস্টেরন হরমোন অনেক বেশি থাকে, কিংবা যারা লেয়াটা হয়তো ঠিকমতো তৈরি হচ্ছে না, তো তখন দেখা যায় যে আমরা ভ্রূণগুলো দিলে ফেলিউরের সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো আমরা যদি সাকসেসটা একটু মোটামুটি অ্যাসিওর করতে চাই যে আমরা বেটার ট্রান্সফারে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করি যে এমব্রায়োগুলো আপনার হয়েছে সেগুলোকে আমরা ফ্রিজ করে ফেলি। ফ্রিজ করে পরের মাসে আমরা পিরিয়ডের সেকেন্ডে থেকে
আপনাকে রেডি করতে থাকি এবং মোটামুটি 10-12 দিন পরে যখন আপনার ইউট্রাসের লেয়ারটা যখন রেডি হয়ে যায় তখন আমরা এমব্রয়ো ট্রান্সফারে যাই। তো যখন ফ্রোজেন এমব্রয়ো ট্রান্সফার বা ফ্রিজল প্রসেসে যদি যাওয়া হয় তাহলে আপনার যখন এমব্রয়োগুলো হলো সেগুলো ফ্রিজ করে রাখা হবে এবং পরের সাইকেলে যে মোটামুটি পিরিয়ডের সেকেন্ডে তো আপনাকে আসতে হবে 10-12 দিনের কিছু ওরাল মেডিসিন, তখন তো আর ডিম্বাণুর তৈরির আর কোনো ঝামেলা নেই, শুধুমাত্র জরায়ুর লেয়ার তৈরি সেটার দিকে আমাদের ফোকাসটা থাকে যে ইউট্রাসের লেয়ারটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা। যদি রেডি হয়ে যায় তখন আমরা আপনার যে ফ্রোজেন ভ্রূণ যেগুলো আমাদের কাছে ছিল সেগুলো থেকে একটা বা দুটো ভ্রূণ বা তিনটা ভ্রূণ আপনার জরায়ুতে আমরা দিয়ে দিই এবং এরপরে আপনার 2 weeks পরে যে আপনি ফাইনাল রেজাল্ট পাবেন যে আপনি কনসিভ করেছেন কিনা। তো যদি ব্লাস্টোসিস্ট ট্রান্সফার করা হয় এবং যদি ভালো কোয়ালিটি এমব্রয়ো দেওয়া হয় সব কিছু ভালো থাকে ইনশাল্লাহ, কনসিভ হয়ে যায়, কনসিভ পাবেন ইনশাল্লাহ। এবং যদি আপনার আরও ভ্রূণ থেকে যায় তাহলে পরবর্তীতে প্রথম বেবি হওয়ার পরে ওই যে ভ্রূণগুলো আমাদের কাছে আছে থেকে যাচ্ছে সেই ভ্রূণগুলো দিয়েই আপনি আবার 1 বছর বা 2 বছর পরে আবারও বাচ্চা নিতে পারবেন। সুতরাং আইভিএফ প্রসেসটা আসলে অত জটিল কিছু না, কিন্তু এটা বেশ টেকনিক্যাল এবং খুবই সফিস্টিকেটেড টেকনোলজি এবং এই প্রসেসের মাধ্যমে আমাদের দেশে এখন অনেক জায়গাতে খুব ভালোভাবে প্রেগনেন্সি নিতে পারছেন এবং বেশ সফলতার সাথেই অনেকেই প্রেগনেন্সি ক্যারি করছেন, বাচ্চা ডেলিভারি হচ্ছে, আমরা প্রচুর কেস করছি। তো এটার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের দেশে এখন এই সফলতার সাথে আপনি এই সার্ভিসটা নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।